নোয়াখালীর সেনবাগে 10 জোড়া অসহায় দুস্থ ও এতিম যুবক যুবতীকে নিজ খরচে বিয়ে পড়িয়েছেন বিশিষ্ট শিল্পপতি টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহিল রাকিব। এই গণবিয়ে উপলক্ষে শনিবার শিল্পপতি রাকিবের সেনবাগ উপজেলার 5 নং অজন্তলা ইউনিয়নের দৌলতপুর ভূঁইয়া বাড়িতে এক মেজবানের আয়োজন করা হয়। এতে 10,000 ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমই এর পরিচালক আবদুল্লাহিল রাকিব জানান, সমাজের পিছিয়ে পড়া লোকজনের জন্য কিছু করার আগ্রহ থেকেই সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও 9টি ইউনিয়ন থেকে 10 জোড়া বিবাহযোগ্য অসহায় দুস্থ ও এতিম যুবক যুবতীকে বাছাই করে বিয়ের ব্যবস্থা করেছেন তিনি। তিনি প্রত্যেক কনেকে আধা তোলা স্বর্ণালঙ্কার, বিয়ের পোশাক এবং প্রত্যেক বরকে নগদ 50,000 টাকা করে উপহার দেন। উল্লেখ্য, বিগত করোনার সময়েও সেনবাগের অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী, গরু ও শীত বস্ত্র বিতরণ করেছেন এই শিল্পপতি। তখন সবার সমান থাকে, তো আমরা কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে না দিয়ে পরীক্ষা করি, যার নাই তার তার হচ্ছে সবর করে আল্লাহ মিলায়। এই যে 10টা বাচ্চা আজকে আমাদের থেকে ইয়ে পাইল, এটাও আল্লাহ দিয়েছে, আমরাও ছিলাম। তো আমাদের জন্য দোয়া করছি যাতে সামনের দিকে এই যে এই 10টা বাচ্চা যদি তাদের সুন্দর তাদের এই ফ্যামিলি বা তাদের যে জীবন যদি সুখী হয় এবং আমরা যদি 5 বছর পর দেখি যে আমরা বিয়ে দিছিলাম, এরা সুন্দর সংসার করতেছে এবং তাদের একটা ডিফিকাল্টির কারণে বিয়েটা হচ্ছিল না, আমরা সেটাতে সাহায্য করতে পারছি, এটা আমাদের জন্য পাওয়া। এবং এটা যদি আমরা কন্টিনিউ রাখতে পারি আগামী 10-15 বছরে যদি এরকম আরও 150-200 ছেলেদের বিয়ে দিতে পারি, এটা আসলে যেদিন চোখ বন্ধ করবো সেটাই যাবে। আর তো আপনারা দোয়া করবেন যাতে আমার মা বাবা শুয়ে আছেন যেখানেই আছেন, আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত নসিব করেন এবং যতগুলো কাজ আমরা করবো সবগায় জারিয়া হিসেবে সবগুলো এগুলোর স্বভাব যাতে আল্লাহ কবুল করেন এবং এগুলো যাতে আমার বাবা মার আমরা যেদিন নিঃশ্বাস নিব সেদিন যাতে আমরা বাবার জন্য আমাদের